নমস্কার বন্ধুরা, আশা করছি ভালো আছো। জিও ডিজিটাল লাইফে সারা দেশে প্রায় 15,000-এর ওপরে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে, সেই সাথে আমাদের কলকাতাতেও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে। আজকের এই ভিডিওতে আমরা সেই সব সম্পর্কেই আলোচনা করব এই চ্যানেলে। তাই যারা নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ভিডিওটি দেখছো তাদেরকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য। এখানে ফ্রিলান্সার পোস্টে এবং ফ্রিলান্সার সাব অ্যাসোসিয়েট এই দুটো পোস্ট মিলেই প্রায় 15,000-এর ওপরে ভ্যাকেন্সি আছে। এছাড়া বিজনেস অপারেশনের ডিপার্টমেন্ট, সেলস এবং ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপার্টমেন্ট, আইটি সিস্টেম ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্সের ডিপার্টমেন্ট, প্লেসমেন্ট এবং কন্ট্রাক্ট ডিপার্টমেন্টে এবং অপারেশনস ডিপার্টমেন্ট, এই সমস্ত বিভিন্ন টাইপের ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর পরিমাণে রিক্রুটমেন্টের জন্য ওপেনিংস আছে। এখানে তোমরা রিক্রুটমেন্টের ডিপার্টমেন্ট এবং কতগুলো নাম্বারস অফ ওপেনিংস আছে সমস্ত কিছুই দেখতে পাচ্ছ। এটা কিন্তু ডিরেক্টলি আমি জিও ডিজিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। পেজটির একদম উপরে যে তিনটে দাগ আছে সেই দাগে আমরা প্রথমে টাচ করব। টাচ করার পর আমরা লোকেশনের জায়গায় যদি কলকাতা লিখি, কলকাতা লিখে সার্চ করি, তাহলে কিন্তু কলকাতায় টোটাল কটা ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টের এগেনস্টে আমরা সেটাই দেখতে পারবো। তো আমি সেটাই করেছি। এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ফ্রিল্যান্সার পোস্টে প্রায় 200-টির কাছাকাছি এবং সেলস অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার পোস্টে 140-টির মতো ভ্যাকেন্সি কিন্তু আছে। এছাড়া বিজনেস অপারেশন ডিপার্টমেন্টে 48-টির মতন ভ্যাকেন্সি আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ডিপার্টমেন্টে 7-টির মতো জব ওপেনিংস আছে। তো তোমরা এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টেই একইভাবে দেখতে পাচ্ছ। তো ফ্রিল্যান্সার যে অপশনস আছে আমরা প্রথমে সেটাই দেখে নিই ডিটেলস কী আছে। সেই অপশনটিতে আমরা ওপেন করলাম। ওপেন করার পর এখানে তার যাবতীয় তথ্য চলে এসেছে। এটিতে স্পেশালি স্টুডেন্ট বা সেলফ এমপ্লয়েড যারা আছে বা যারা হাউস মেকার, স্পেশালি তাদের জন্য এই জবটি কিন্তু ভীষণ সুইটেবল। তো এখানটায় যখনই আমরা ওপেন করব এই পেজটি, তার ঠিক নিচের দিকে স্ক্রল করে এলে টোটাল কটা ভ্যাকেন্সিজ আছে সেগুলো দেখা যাবে। আগের পেজে যেতে হলে ব্যাকের অপশনটিতে আমরা ক্লিক করব। ফ্রিল্যান্সার অ্যাসোসিয়েট পোস্টে কিন্তু 140-টির মতো ভ্যাকেন্সি আছে, সেটায় টাচ করলে আমরা এর যাবতীয় ডিটেলস জানতে পেরে যাব। এখানটায় কিন্তু যারা স্টুডেন্ট বা যারা হাউস হোল্ডার মানে হাউস মেকার হাউস ওয়াইফ তাদেরকে কিন্তু এখানে পার্ট টাইম সুযোগ, কাজের একটা খুব ভালো সুযোগ দেওয়া হয়েছে। পার ডে কয়েক ঘন্টা কাজ করেই তোমরা কিন্তু এখানে বেশ ভালো টাকা ইনকাম করে নিতে পারবে। এখানটায় ঠিক একইভাবে নিচের দিকে স্ক্রল করে এলে কটা ওপেনিংস আছে, কোন কোন লোকেশনে আছে সমস্ত তথ্য আমরা জানতে পেরে যাব। একইভাবে বাকি সব ডিপার্টমেন্টগুলোতেও কিন্তু তোমরা দেখে নিতে পারো তোমাদের পছন্দ মতো ডিপার্টমেন্ট অনুসারে। যেরকম এখানে কর্পোরেট সার্ভিস ডিপার্টমেন্ট, আমি এটা তোমাদের একটু দেখিয়ে দিই, এটা অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট। এটা যেরকম পুরোপুরি অফিস ওয়ার্কের ওপরে বেস করে হবে, এই মুহূর্তে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু কলকাতায় একটি ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা এই জবটিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের লেখার ওপরে ক্লিক করলাম। এখানে দেখা যাচ্ছে যে 23 আগস্ট জবটি প্রোফাইলে পোস্ট করা হয়েছে কর্পোরেট সার্ভিসের জন্য, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন সেকশানে কলকাতার জন্য এই জবটিতে রিক্রুটমেন্টের নোটিশ বের করা হয়েছে। এখানটায় জব প্রোফাইল সম্পর্কে লেখা আছে যে তোমাদের অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের সমস্ত কিছু ম্যানেজ করতে হবে, সেই সাথে কোয়ালিফিকেশন চেয়েছে বিটেক, তো এক্সপিরিয়েন্স চেয়েছে 2 থেকে 8 বছর। এছাড়া এক্সেলেন্ট কমিউনিকেশন তোমাদের স্কিলস হিসেবে চাওয়া হয়েছে এবং তার ঠিক নিচে অ্যাপ্লাই নাওয়ের অপশান আছে। একইভাবে কিন্তু কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টের জন্য এখানটায় আমরা যখন ওপেন করব এর ডিটেলস আমরা দেখতে পারবো। ঠিক যেরকম এখানে যারা কমিউনিকেশনে ভালো তাদের জন্য এই জবটি খুব সুইটেবল। তো এরপর আমরা তার ঠিক নিচের দিকটাতে আসবো। এখানে অনেক জবের অপশানস আছে, তো তোমরা যে কোনো একটাতে ক্লিক করতে পারো। একদম ওপরেই যেটা আছে অ্যাডভাইসার ভয়েস বলে, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্টে এই জবটির জন্য কিন্তু 23 আগস্ট নোটিফিকেশন জারি করা হয়েছিল। একইভাবে তার ঠিক নিচে নিচে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সিস আছে, তোমরা যে কোনো একটাতে অ্যাপ্লাই করতে পারো। আমি জাস্ট একটা দেখিয়ে দিই, প্রথম যে অপশান ছিল সেটাতেই আমি টাচ করে ওপেন করেছি। এখানে কবে পোস্ট করা হয়েছে সেটা আছে, বিজনেস এরিয়া হচ্ছে কাস্টমার সার্ভিস এবং কলকাতার নিউ টাউনে মানে রাজারহাটে এর পোস্টিং হবে। যারা বাংলায় ফ্রিকুয়েন্ট মানে বাংলা ভাষায় কথা বলতে পারো তাদের জন্য এটি খুব উপযোগী। 10+2 মানে আইদার তোমরা HS বা গ্র্যাজুয়েশন করেছো যারা, তারাও কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে। এক্সপিরিয়েন্সের দিক থেকে 6 মাস থেকে 2 বছর পর্যন্ত হতে পারে। টেকনিক্যাল নলেজ এবং কাস্টমারদেরকে হ্যান্ডেল করার ক্ষমতা যাদের আছে তারা কিন্তু এতে খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারো। এখানটায় অ্যাপ্লাই নাওয়ের অপশান আছে। অ্যাপ্লাই করার জন্য আমরা প্রথমে অ্যাপ্লাই নাওয়ের অপশানে যাব, তারপর নিউ ইউজারে ক্লিক করব। নিউ ইউজারে ক্লিক করার পর আমরা আমাদের একটি প্রোফাইল বানাবো। এর জন্য প্রথমে আমাদেরকে ইমেল অ্যাড্রেস লিখতে হবে, এরপর একটি পাসওয়ার্ড এখানটায় লিখতে হবে, আমাদেরকে নিজেদের পছন্দ মতো পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় আমরা লিখব। এরপর আমাদের নিজেদের নাম এবং সারনেম দুটোই লিখব, লাস্ট নেমের জায়গায় সারনেম বা টাইটেল লিখব।
ডেট অফ বার্থ আমরা আইডেন্টিফাই করব ওখান থেকে। এরপর আমাদের কান্ট্রি ইন্ডিয়া হবে এবং ফোন নাম্বারটি আমরা ভ্যালিড ফোন নাম্বার অবশ্যই দেব। এবং তারপরে লাস্ট আছে এই লেখাটা যেটা আছে সেটাই একই এই বক্সে আমরা আবার লিখে দেব। এরপর কনফার্ম অপশনে গিয়ে আমরা এই প্রোফাইলটিতে সাবমিট করব। যখন আমরা পাসওয়ার্ড দেব তখন আমাদের একটু মাথায় রাখতে হবে যেন 8 থেকে 15টি ক্যারেক্টারের মধ্যে হয়, একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটা স্পেশাল অক্ষর যেন অবশ্যই থাকে। এইভাবেই কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে জিও ডিজিটাল লাইফের প্রোফাইলে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো ডিপার্টমেন্টের পছন্দ মতো চাকরিতে অ্যাপ্লাই করতে পারবো। এরপরে কোম্পানির তরফ থেকে নিশ্চয়ই তোমার সাথে যোগাযোগ করা হবে নেক্সট স্টেজের জন্য। যদি কোনো ডাউট থেকে থাকে নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। যদি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকে ভিডিওটিকে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এই ধরনেরই আরও একটি ফ্রি জব আপডেট নিয়ে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, টাটা।